একুশে জানুয়ারি ১৯১০, হাঙ্গেরি দেশের রাজধানী বুদাপেস্টে জন্মগ্রহণ করেন একজন ওয়ার্ল্ড ক্লাস পিস্তল শ্যুটার নাম ক্যারোলি টাকাস। বড় হয়ে তিনি হাঙ্গেরিয়ান আর্মিতে জয়েন করেন। ছোটবেলা থেকেই ক্যারোলির খিদে ছিল সেরা কিছু করার, আর হ্যাঁ সত্যিই তিনি সেরার সেরা ছিলেন। ১৯৩৬ সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি ওয়ার্ল্ডের বেস্ট পিস্তল শ্যুটারদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছিলেন। পিস্তল শ্যুটিংয়ের যতগুলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল সেই সব তিনি মাত্র ২৬ বছর বয়সের মধ্যেই জিতে ফেলেছিলেন। তখন তার জীবনে শুধু এবং শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল, ১৯৩৬ সালে অনুষ্ঠিত হতে চলা সামার অলিম্পিক্সে গোল্ড মেডেল জেতা। কিন্তু যেহেতু সেই সময় হাঙ্গেরিতে রুল ছিল কেবলমাত্র কমিশনড অফিসাররা অলিম্পিকে পার্টিসিপেট করার জন্য এলিজিবল, তাই একজন সার্জেন্ট হওয়ার কারণে ক্যারোলি ১৯৩৬ সালে সামার অলিম্পিক্সে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হন। স্বপ্ন পূরণের পথে প্রথম বাধা আসে ক্যারোলির জীবনে। কিন্তু বার্লিন গেমসের পর হাঙ্গেরিয়ান সরকার এই রুলটি তুলে নেন, যেটি ক্যারোলির জন্য ১৯৪০ হতে চলা অলিম্পিকে অংশগ্রহণ করার দরজা খুলে দেয়। সমগ্র বিশ্বের চোখ তখন ক্যারোলির উপর, কারণ তখন সবাই জানতেন ক্যারোলি ছিলেন সেরা। কিন্তু স্বপ্ন পূরণের ঠিক ২ বছর আগে আর্মি ক্যাম্পে ট্রেনিং চলাকালীন একটা ফল্টি গ্রেনেড ক্যারোলির হাতে থাকাকালীনই ফেটে যায়, যার ফলে সেই বেস্ট শুটিং হ্যান্ড ক্যারোলির ডান হাতটিকে তার শরীর থেকে কেটে বাদ দিতে হয়। মুহূর্তের মধ্যে তার সারা জীবনের স্বপ্ন ধুলোয় মিশে যায়। সবাই এগিয়ে আসে ক্যারোলিকে তার সাথে ঘটা দুর্ঘটনার জন্য সমবেদনা জানাতে। এরকম সময় হয়তো যে কেউ ভাগ্যের পরিহাসের কাছে হার মেনে নিয়ে থেমে যেত, হয়তো বাকি জীবন নিজের দুর্ভাগ্যের কথা ভেবে দুঃখী হয়ে কাটিয়ে দিত। কিন্তু ক্যারোলির মতো একজন উইনারকে থামিয়ে রাখার শক্তি হয়তো দুর্ভাগ্যেরও নেই। তিনি জীবনে যা হারিয়েছেন তার ডান হাত, সেটার উপর ফোকাস না করে তার কাছে এখনও যেটা রয়েছে তার বাঁ হাত, সেটার উপর ফোকাস করার সিদ্ধান্ত নেন। তার সাথে যা ঘটে গেছে সেটা নিয়ে দুঃখ করে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার বদলে ক্যারোলি তার বাঁ হাতটাকে ওয়ার্ল্ডের বেস্ট পিস্তল শ্যুটিং হ্যান্ড বানানোর উদ্দেশ্যে ট্রেনিং নিতে শুরু করার সিদ্ধান্ত নেন। যে বাঁ হাত দিয়ে তিনি একটা অক্ষর পর্যন্ত ঠিকভাবে লিখতে পারতেন না, সেই বাঁ হাত দিয়েই তিনি ইতিহাস রচনা করার সিদ্ধান্ত নেন। দুর্ঘটনাটি ঘটার পর এক মাস তাকে চিকিৎসার জন্য হসপিটালে কাটাতে হয়, কিন্তু হসপিটাল থেকে বেরোনো মাত্রই তিনি তার বাঁ হাতে ট্রেনিং শুরু করে দেন। এর ঠিক এক বছর পর ১৯৩৯ হাঙ্গেরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলাকালীন ক্যারোলি সেখানে গিয়ে উপস্থিত হন। ক্যারোলিকে দেখে সবাই খুব খুশি হন। এত বড় দুর্ঘটনা হওয়ার পরও ক্যারোলি যে তাদের চিয়ার আপ করার জন্য নিজে থেকে সেখানে এসেছেন, তার এই স্পোর্টসম্যান স্পিরিট দেখে তাকে সমস্ত পিস্তল শ্যুটার প্লেয়াররা অভিনন্দন জানাতে এগিয়ে আসেন। কিন্তু তারপর যখন ক্যারোলি তাদের বলেন, আমি এখানে তোমাদের চিয়ার আপ করতে না, তোমাদের সাথে কম্পিট করতে এসেছি, তখন সেটা শুনে সবাই অবাক তো হয়ই, সাথে সাথে কেউ কেউ হেসেও ফেলে। কারণ তারা কেউ জানতো না ক্যারোলি গোপনে এই এক বছর ধরে তার বাঁ হাতে ট্রেনিং নিচ্ছিলেন। তো যথারীতি ১৯৩৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন শুরু হয়। দর্শকদের বাক রুদ্ধ করে দিয়ে যে হাত দিয়ে তিনি কিনা কয়েক মাস আগেও একটা অক্ষর পর্যন্ত লিখতে পারতেন না, তার সেই বাঁ হাত দিয়েই কম্পিটিশনে বিজয়ী হন ক্যারোলি। এই অকল্পনীয় ঘটনা সবাইকে মোহমুগ্ধ করে তোলে, চারিদিকে ক্যারোলির সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু এইসব ফেম, লাইমলাইট, এগুলোর কোনোটাই ক্যারোলির জীবনের লক্ষ্য ছিল না। তার জীবনে একটাই লক্ষ্য ছিল, ওয়ার্ল্ডের বেস্ট পিস্তল শ্যুটার হয়ে অলিম্পিকে গোল্ড মেডেল জেতা। আর তাই যতই তিনি সমবেদনা পান না কেন বা যতই প্রশংসা পান না কেন, তিনি এগুলো পেয়ে কখনো নিজের লক্ষ্যের উপর থেকে চোখ সরাননি। তাই তিনি তার সমস্ত ফোকাস জড়ো করে এনে ফেলেন ১৯৪০ অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের ওপর। কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার কারণে ১৯৪০ অলিম্পিক ক্যান্সেল হয়ে যায়। ক্যারোলি আবারও হাল না ছেড়ে ১৯৪৪ অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের জন্য ট্রেনিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৪ অলিম্পিকও ক্যান্সেল হয়ে যায়। সময় অন্তহীনভাবে ক্যারোলির ধৈর্যের পরীক্ষা চালিয়ে যেতে থাকে। কিন্তু ক্যারোলির লক্ষ্য ছিল অটল, অলিম্পিকে গোল্ড মেডেল জিতে ওয়ার্ল্ডের বেস্ট পিস্তল শ্যুটারের খেতাব নিজের নামে করা। তাই আবারও তিনি হার না মেনে ১৯৪৮ অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকের জন্য ট্রেনিং চালিয়ে যেতে থাকেন। কিন্তু প্রতিটা স্পোর্টসেই বয়সের একটা ব্যাপার থাকে, একটা পিক এজ থাকে যখন প্লেয়াররা তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে। ১৯৪৮ সালে ফাইনালি যখন ক্যারোলি লন্ডনে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পান, তখন তার বয়স হয়ে গেছিল ৩৮ বছর, আর তাকে কম্পিট করতে হচ্ছিল সেই সময় গোটা বিশ্ব থেকে উঠে আসা ফ্রেশ এবং ইয়াং মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার্সদের সঙ্গে। সেখানে বেস্ট প্লেয়াররা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে সেই কম্পিটিশনে কম্পিট করছিল,
যেখানে ক্যারোলি তার ওনলি হ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে কম্পিট করতে এসেছিল। তাই তাদেরকে ক্যারোলির পক্ষে 38 বছর বয়সে এসে বিট করতে পারাটা এক কথায় ইম্পসিবল ছিল। কিন্তু ক্যারোলির ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ডই ছিল না। ইম্পসিবল ওয়ার্ডটাও তার ডিকশনারিতে আই অ্যাম পসিবল হিসেবে লেখা ছিল। 1948 অলিম্পিকের পিস্তল শুটিংয়ে মোস্ট ফেভারিট প্লেয়ার ছিলেন কার্লোস ভ্যালিয়েন্তে, যেই সেবার গোল্ড মেডেল জিততে চলেছে বলে সবাই ধরেই রেখেছিল। সেই কার্লোস ভ্যালিয়েন্তে ক্যারোলির দুর্ঘটনার কথা শুনে ক্যারোলিকে সমবেদনা জানাতে যান এবং ক্যারোলিকে জিজ্ঞেস করেন, আপনি এখানে কি করতে এসেছেন? ক্যারোলি তাকে উত্তর দেন, কিভাবে একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হয় সেটাই আমি এখানে শিখতে এসেছি। যথারীতি 1948 অলিম্পিক শুরু হয় এবং তার অভাবনীয় মনের জোর ও প্রবল ধৈর্য এবং ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ফাইনালি ক্যারোলি তার সারা জীবনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হন। 1948 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল শুটিং কম্পিটিশনে ক্যারোলি তার ওনলি হ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে কম্পিট করে গোল্ড মেডেল জিতে বিশ্বের সেরা পিস্তল শুটারের খেতাবটা নিজের নামে করতে সক্ষম হন। কিন্তু এতদূর পৌঁছেও ক্যারোলি থেমে যাননি। 1952 অনুষ্ঠিত হওয়া অলিম্পিকে তিনি আবার পার্টিসিপেট করেন এবং পরপর দুবার 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল কম্পিটিশনে গোল্ড মেডেল জিতে তার সেই ওনলি হ্যান্ড দিয়ে তিনি ইতিহাস রচনা করে ফেলেন। কারণ তার আগে কেউ কোনোদিনও অলিম্পিকে ওই পার্টিকুলার কম্পিটিশনটিতে পরপর দুবার গোল্ড মেডেল জিততে পেরেছিলেন না। 42 বছর বয়সে 1952 অলিম্পিকে আবার গোল্ড মেডেল জেতার পর সেই কার্লোস ভ্যালিয়েন্তেই ক্যারোলিকে এসে বলেন, এবার আপনি যতটা ভাবা যায় তার থেকেও অনেক বেশি শিখে ফেলেছেন, এবার দয়া করে আপনি আমাকে একটু শেখান। এবার অন্তত নিশ্চয়ই ক্যারোলি থেমে গেছিলেন। আগে না, এরপরও তিনি থেমে যাননি। 46 বছর বয়সে 1956 মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক্সে আবারও ক্যারোলি পার্টিসিপেট করেন, কিন্তু এবার তিনি 8ম স্থান অধিকার করেন। এবার তো অন্তত নিশ্চয়ই ক্যারোলি থেমে গেছিলেন। উত্তর, আবারও না। কারণ রিয়েল উইনাররা জীবনের শেষ দিন অবধিও কখনো থেমে থাকেন না। 48 বছর বয়সে 1958 অনুষ্ঠিত হওয়া ISSF ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করেন এবং 25 মিটার সেন্টার ফায়ার পিস্তল শুটিংয়ে তিনি ব্রোঞ্জ মেডেল জেতেন। এছাড়াও তিনি তার সারা ক্যারিয়ারে টোটাল 35টি হাঙ্গেরিয়ান ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। দ্য ম্যান উইথ দ্য ওনলি হ্যান্ড তার বাঁ হাতটি দিয়ে ইতিহাস রচনা করে গোটা বিশ্বকে এটা শিখিয়ে দিয়ে গেছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, যতই প্রতিকূল হোক না কেন, কখনো আশা ছেড়ে দেওয়া উচিত না। আমরা আমাদের ব্যর্থ হওয়ার কারণ হিসেবে হয়তো হাজারটা কারণ দেখাই, কিন্তু যারা রিয়েল হিরোজ, যারা আসল চ্যাম্পিয়ন, তাদের কাছে শুধু একটা কারণ থাকে সফল হওয়ার, আর সেই একটাই কারণ তাদের জন্য সেই কাজে সফল হওয়ার জন্য যথেষ্ট। যেমন ক্যারোলি বলেছিলেন, ইটস নট অ্যাবাউট বিইং দ্য বেস্ট, ইটস অ্যাবাউট বিইং বেটার দ্যান ইয়েস্টারডে। ক্যারোলির ব্যাপারে আমি সন্দীপ স্যারের এলিউশন টু রিয়ালিটি ভিডিওটা দেখে সবার প্রথম জানতে পেরেছিলাম। যদি আপনি হিন্দি ভালো বোঝেন এবং সন্দীপ স্যারের ভিডিওটি এখনও না দেখে থাকেন, তবে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি ভিডিওটি দেখতে পারেন। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। জাহিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ফিডব্যাকের জন্য। আপনি যে নিজে শেখার সাথে সাথে সকলের সাথে আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত শেয়ার করেন, এটা জেনে সত্যি খুব ভালো লাগলো। আশা করব ঠিক এভাবেই সব সময় আপনি আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনি নিজে অনুপ্রাণিত হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে আমাকে জানান আপনার এই ভিডিওটি কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।